আমাকে এইভাবেই বললো, তোমার পক্ষে যদি সম্ভব হয় আমার জন্য আমার তাহলে এরকম একটা মূর্তি করো। তো ও কথাটাকে তো সেই সময় তো কোনো দিনই ভ্যালুই দিনই, হেসেছি আর কি বলছো ফালতু কথা। তো কারণ এটা তো চিন্তা করা যায় না, কি কেউ চিন্তা করতে পারে আগের থেকে? সেই জন্য তখন পর হয়তো ভুলেই গেছিলাম, এর মৃত্যুর পরে আমার সেটা মনে পড়লো যে আরে এরকম তো একটা কথা হয়েছিল, তাহলে দেখি যদি সম্ভব হয় করতে পারি। একবার আমরা অনেক দিন আগে, আমার ছেলের বিয়েরও আগে, ছেলে তখন পড়ে আর কি, ওই ইসে গেছিলাম ইস্কন মায়াপুরে। তো ওইখানে ওই যে ওদের যে প্রতিষ্ঠাতা প্রভুপাদ যে, তার মূর্তির সামনে গিয়ে দেখে থেকে মেজারমেন্ট নিয়েছেন, অ্যাকচুয়াল পুরনো ব্লাউজ দিয়ে গেছে, সায়া দিয়ে গেছে, এগুলো দিয়ে দিয়ে আমরা কিন্তু পরপর